এই স্থাপনা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই 100-150 বছর হবে না। লোকমুখে জানতে পেরেছি বা বর্ণনা থেকে জেনে এসেছি যে পার্বতী রঞ্জন চক্রবর্তী নামক এক, আসসালামু আলাইকুম, শুভ দুপুর এবং রমজান মোবারক। আমি আরিফ খান, আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভ্রমণ ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে আমি নিয়ে যাব বরগুনা জেলার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নে। শুনতে অবিশ্বাস্য লাগলেও সেখানে নাকি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো একটি মঠ রয়েছে এবং একটি পুরনো দিঘি রয়েছে। লোকমুখে সেই জায়গাটিকে সবাই বলে শিশুরামের ঢেউ। সেই শিশুরামের ঢেউ এলাকায় নাকি আরও বেশ কিছু পুরনো স্থাপনা রয়েছে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি প্রায় 200-250 বছরের সেই পুরনো সাইটগুলো থেকে। পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। শিশুরামের ঢেউ দেখতে যাওয়ার পথে আমি আপনাদের যাত্রা পথে বিবরণটা একটু দিতে চাই। বরগুনা থেকে বেতাগী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে যেতে আপনারা যে বুড়া মজুমদার যে ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেই জায়গায় গিয়ে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে যে শিশুরামের ঢেউ কোথায় অবস্থিত। আপনাদেরকে সবাই জায়গাটি দেখিয়ে দিবে। শিশুরামের ঢেউয়ের সন্ধানে 5 নং বুড়া মজুমদার ইউনিয়নের এব্রো থেব্রো রাস্তা রাস্তায় হেঁটে এবং কখনো বাইকে চড়ে আমি এখন এসেছি মজুমদার বাড়ির সামনে। এখানে এই বাড়ির একজন বয়োজ্যেষ্ঠ লোক, যার নাম হচ্ছে জগদীশচন্দ্র মজুমদার, তার কাছ থেকে আমি একটু শিশুরামের ঢেউয়া সম্পর্কে জানার চেষ্টা করব। নমস্কার কাকা, ভালো আছেন? নমস্কার, হ্যাঁ আছেন। আচ্ছা কাকা, শিশুরামের ঢেউয়াটা কোথায়? শিশুরামদের তো কাছে একটা অনিকট, আমার আমারই আমরাই স্যার বংশধর। আচ্ছা, আপনার এটা বংশ, ওখানে কি আছে কাকা? আসলে ওখানে একটা তার 7-তলা বিল্ডিং ছিল পূর্বে। এটা কি মঠ ছিল? মঠ ছিল, 7-তলা মঠ ছিল এবং এখন 1-তলা আছে, আর একটা মনসামণ্ডপ আছে, আর একটা দিঘি আছে। দিঘি আছে এখন? ওইটা না, দিঘি আছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনারা তার মানে পরবর্তী পুরুষ? কত পুরুষ আপনারা? আমরা আমার 7 পুরুষ চলে। আমার 7 পুরুষ চলে না? আচ্ছা, ধন্যবাদ কাকা। রাস্তা গিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যেতে হবে। কত দূর যেতে হবে? আধা কিলো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে। শিশুরামের ঢেউয়া যাওয়ার যে রাস্তা, প্রচণ্ড রকমের এবড়ো থেবড়ে রাস্তা, যে রাস্তায় বাইক চালানোর একদম অনুপযোগী। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পথে এখানে আসার বিবরণটা আপনাদেরকে আমি একটু আবার একটু জানাতে চাই। আপনারা যদি কেউ বরগুনা থেকে শিশুরামের ঢেউয়া দেখতে আসেন তাহলে প্রথমে আপনাদেরকে আসতে হবে বরগুনা থেকে বেতাগী যে রাস্তা, সেই রাস্তার কুমড়াখালীর পরে এবং কাউনিয়ার আগে একটা বটতলা যে জায়গা আছে, বটতলা নামক একটা জায়গা, যেখান থেকে পশ্চিম দিকে বুড়া মজুমদার ইউনিয়নের একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখান থেকে ঢুকে আপনার ভিতরে ঢুকে এসে মজুমদার বাড়ি জিজ্ঞাসা করলে যে কেউ বলে দেবে, সেখানে এসে যে কারোর কাছে জিজ্ঞাসা করলেই আপনারা আপনাদের ঠিকানাটা বলে দেবে যে শিশুরামের ঢেউটা কোথায়। এখন কিন্তু আমরা যাচ্ছি সেই পথেই, যে শিশুরামের ঢেউয়ার রাস্তাটা। আপনারা দেখুন রাস্তার অবস্থা কি। বলতে বলতে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যে এসে গেছি। আপনারা যদি একটু আসার রাস্তাটা দেখেন, আমরা কিন্তু বাড়ির হাল আল ছেড়ে আমরা কিন্তু একদম বিলের মধ্যে দিয়ে হেঁটে তারপরে আমরা শিশুরামের ঢেউ যে জায়গাটা সেই জায়গাটায় কিন্তু এসে গেছি। আপনারা একটু দেখেন, এখানে একটা বড় অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, মোটটার এখন 2-তলা পর্যন্ত দেখা যাচ্ছে। এই মোটটা আপনারা যদি এখান থেকে একটু দেখেন, এই যে মোটটা দেখা যাচ্ছে, এটা ভিতরে ওটা রাস্তা কি এদিক থেকে? ভাইয়া আমার সাথে একজন গাইড রয়েছে, তোমার নাম কি? তরুণ মজুমদার। হ্যাঁ, তো হাঁটো, তুমি আগে আসো। আপনারা দেখেন বরগুনা জেলার ইতিহাস সম্পর্কে যারা বলেন যে আমাদের বরগুনায় কোনো পুরনো প্রত্নতত্ত্ব নিদর্শন নেই বা বরগুনার ইতিহাস অনেক কম সময়ের, আমি তাদেরকে কড়া প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেন এই যে শিশুরামের ঢেউ আমাদের এই বুড়া মজুমদার ইউনিয়নে বেতাগী জেলার বেতাগী থানার, এটা এই স্থাপনা কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই 100-150 বছর হবে না। কম করে হলেও এই স্থাপনাটি 200 থেকে 250 বছরের পুরনো হবে, 200-250 বছরের বেশি হবে। আপনারা যদি ইট দেখেন, ইটের খিলানগুলো দেখেন, লোকমুখে যতটুকু এখান থেকে আমি তথ্য পেয়েছি, পরাশুরামের ছেলে ছিলেন শিশুরাম ঢেউ, যিনি এই মঠটি নির্মাণ করেছিলেন। মঠটি শুরুতে ছিল 7-তলা, পরে কালের বিবর্তনে আস্তে আস্তে ভেঙে এখন বর্তমানে এটা 2-তলার মতো অবস্থায় আছে। আপনারা যদি চারদিকে দেখেন, একটা বড় টিলের মতো হয়ে গেছে, অর্থাৎ মঠটা যে ভেঙে পড়েছে, এই যে মঠটা ভেঙে পড়ে
এটা একটা দোতলা একটা স্তূপের মতো হয়ে রয়েছে এই মুহূর্তে, এবং এর পাশেই কিন্তু রয়েছে একটা দিঘি যেটি শিশুরাম হাওলাদার প্রতিষ্ঠা করেছিলেন। আমি সেই দিঘিতে যাবো, তার আগে দেখি মঠের ভিতরে আসলে প্রবেশ করার কোনো উপায় আর নেই, কারণ এটা ভেঙে চুরে পড়েছে। এখন আপনাদেরকে আমি একটু দিঘিটার পাশে নিয়ে যাব। বলতে বলতে আমরা শিশুরাম হাওলাদার তথা শিশুরাম ঢেউয়ের যে দিঘিটা, যে দিঘির নামকরণের যে দিঘির কারণে জায়গাটির নাম হয়েছে শিশুরাম ঢেউ, সেই দিঘিটার পারে এসে পৌঁছেছি। আপনাদেরকে আমি দিঘিটা দেখাই। বর্তমানে এটাকে দিঘি বলা ঠিক হবে না, বিভিন্ন আবর্জনা বা গাছপালা জঙ্গলাকীর্ণ, কিন্তু এখন একটা ছোট্ট আকার আছে। এটা আশেপাশে আর অনেক বড় ছিল বোঝাই যাচ্ছে, কিন্তু বর্তমানে অত বড় নেই। তো এই দিঘি সম্পর্কে যে তথ্য পেয়েছি যে শিশুরাম হাওলাদার, কেন এটার নাম শিশুরামের ঢেউ হলো, যে শিশুরাম হাওলাদারের বাবা যখন মারা গিয়েছিলেন তখন যে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধতে উনি এক একটা লাইনে এত বেশি খাবার দাবার দিয়েছিলেন যে লাইন উপচে পড়ে খাবার দাবার গড়িয়ে পড়েছিল, সেই কারণে সবাই লোকমুখে বলছিল যে জায়গাটার নাম শিশুরাম ঢেউ। আর এ সম্পর্কে আরেকটা তথ্য আপনাদেরকে জানাতে চাই, লোকমুখে এখানে প্রচলিত রয়েছে জনাব যে শিশুরাম হাওলাদার উনি এই মন্দিরটি কেন প্রতিষ্ঠা করেছিলেন, কারণ ওনার উনি রাত্রে উনি কালী সাধনা করতেন, তো উনি রাত্রে স্বপ্নে দেখেছিলেন যখন এই দিঘিটা উনি কাটলেন তখন উনি দিঘি কাটার পরে পানি উঠতেছিল না, তো উনি কালী সাধনা করতেন। এরপরে উনি স্বপ্নে দেখেছিলেন মা কালী তাকে বলছে যে তোমার স্ত্রী এবং সন্তানকে দাও আমাকে, তখন উনি ভয়ে পরের দিন সকালবেলা তার স্ত্রী ও সন্তানকে এখান থেকে নৌকাযোগে পশ্চিমবঙ্গে পাঠানোর উদ্দেশ্যে নৌকাযোগে পাঠিয়ে দিয়েছিলেন। তো সেই নৌকা নাকি কালীগঙ্গা নদীতে ডুবেছিল, এবং তারপরের দিন রাত্রে উনি স্বপ্নে দেখেছিলেন যে শিশুরাম তোমার দিঘিতে কিন্তু পানি এসেছে, তুমি গিয়ে দেখো, তোমার স্ত্রী সন্তানকে আমি নিয়ে এলাম, তারপর নাকি এই দিঘিতে পানি এসেছিল। যাই হোক, এগুলো লোকমুখে প্রচলিত কথা, আমি আপনাদেরকে শিশুরাম ঢেউয়ের এই দিঘির পাশে জায়গাগুলো একটু দেখাই। আপনারা যারা বরগুনার ইতিহাস নিয়ে হীনমন্যতায় ভোগেন, যে আমাদের হিস্ট্রি অনেক কম সময়ের, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে বরগুনায় ডিসকভার করার মতন এখনও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা আদৌ ডিসকভার করতে পারিনি। এই এলাকায় কিন্তু আরও বেশ কিছু জায়গার স্থাপনা আমি সন্ধান পেয়েছি, যা আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো। আর আমার সাথে কিন্তু সফরসঙ্গী রয়েছে আমার দুই বন্ধু শাওরিয়ার এবং আমার বন্ধু শহীদ গ্রীষ্মপ্রবাসী। আর এদিকে তো এই এলাকার, তোমার নাম কি ভাইয়া? তরুণ মজুমদার, যারা এই এই পরিবারের উত্তরসূরি। এই টোটাল স্থাপনাটা আপনারা একটু দেখুন, এটা গাছে ভরে গেছে, এটা কিন্তু বিল্ডিং এর উপরে কিন্তু এই গাছটা হয়েছে, অর্থাৎ বিলের ভিতরে একটা টিভির মতো তৈরি হয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই যে ছোট ছোট টিলার মতো বিলের ভিতরে, এটাই কিন্তু জনাব শিশুরামের বাড়ির অংশ ছিল। এই যে এই যে এই এই যে এই তারপরে এই এই হচ্ছে তার এই যে মন্দিরের জায়গাটা, তারপরে এই একটা দেখা যাচ্ছে, এরকম এই যে বিলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, টোটাল গোটা স্থাপনা জুড়েই কিন্তু শিশুরাম হাওলাদারের যে বাড়িটা ছিল। শিশুরামের ঢেউ দেখে ফেরার পথে আমরা লোকমুখে শুনলাম যে এখানে যে ইউনিয়ন ভূমি অফিস, অর্থাৎ বুড়ো মজুমদার যে ইউনিয়ন ভূমি অফিস, তার পাশে যে একটা বাড়ি রয়েছে সেই বাড়িতে দুইটি পুরনো মন্দির রয়েছে। আমরা আসলে চিন্তা করলাম যে একসাথে সেই মন্দির দুইটি দেখে যাই, তো বাড়িতে প্রবেশমুখী আমরা দেখলাম যে একটা বড় দিঘি এবং সেখানে কিন্তু বহু বছরের পুরনো একটি ঘাটলা রয়েছে। এবং এখানে দেখেন, এটা কিন্তু বরগুনা থেকে ব্যাতাগি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এই এই চলে গেছে। তো চলুন বন্ধুরা, আমরা বাড়ির মধ্যে ঢুকে মন্দির দুইটি একটু দেখি, দেখে আসি। আচ্ছা, বাড়ির মধ্যে ঢুকেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম, কারণ সেই জায়গায় দিঘি চোখ যাচ্ছে, চুন ছুরকির যে ইট, অর্থাৎ পুরনো বহু পুরনো চুন ছুরকির যে ইট, সেই ইটের ভগ্নস্তূপ দেখা যাচ্ছে। এবং যতটুকু শুনতে পেলাম যে এই বাড়ির ভিতরে কিন্তু এই যে টিভিটা আপনারা দেখেন, এই ঘরের এগুলো কিন্তু এখানে কিন্তু আগে একটা স্থাপনা ছিল, পরে তারা উপরে একটা ছোট্ট বিল্ডিংয়ের মতো করেছে। কিন্তু আপনারা এইদিকে তাকিয়ে দেখুন, এই যে চুন ছুরকির, যাই হোক আমরা একটু মন্দিরটা একটু দেখি। আপনারা এই দেখুন, এটা অশোক গাছ, তার পাশে এই মন্দিরটি। আপনারা খুব ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখুন, এই যে ইটগুলি, অর্থাৎ এই মন্দিরের যে ইটের গাঁথুনি, এই গাঁথুনি কিন্তু কোনো অবস্থাতেই 150 বছরের পুরনো হবে না, কম করে হলেও আনুমানিক 200 বছরের পুরনো হবে এই এই ইটগুলি। এগুলো কিন্তু দেখলেই বোঝা যায়, এখানে কিন্তু একটা ভগ্নাবশেষ, মন্দিরের ভগ্নাবশেষ রয়েছে। অদ্ভুত একটা
ওখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে। অর্থাৎ আমি আবারও যে জিনিসটা বলতে চাই যে বরগুনার ইতিহাস নিয়ে যারা বলেন যে আসলে আমাদের পুরনো অনেক কিছুই নেই, সেখানে কিন্তু একটা আমাদের ভুল ধারণা রয়ে গেছে। যতই দিন যাচ্ছে আমি কিন্তু এই যে 200 বছর 250 বছরের পুরনো স্থাপনাগুলোও কিন্তু পেয়ে যাচ্ছি। এই বাড়ির দাদার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল, তিনি কিন্তু আসলে তাদের বাড়ির পূর্বপুরুষদের সম্পর্কে সেরকম কোনো ভালো তথ্য দিতে পারেননি। তিনি বলেছেন যে তিনি তার জন্ম থেকে এই অবস্থায় দেখে আসছেন। তবে আমি যতটুকু লোকমুখে জানতে পেরেছি বা বর্ণ থেকে জেনে এসেছি যে পার্বতী রঞ্জন চক্রবর্তী নামক একজন জমিদার ছিলেন এই এলাকায় প্রায় 250 থেকে 300 বছর আগে, তার সময় নাকি এই সমস্ত স্থাপনাগুলো তৈরি হয়েছিল। অর্থাৎ আগে যেটা আমরা দেখে এসেছি শিশুরামের যে ঢেউ, তারপরে এই মন্দির, তারপরে এখানে নাকি আরও একটা মন্দির রয়েছে। তো যাই হোক, মন্দির দেখে বের হওয়ার পরই আমি এই ভদ্রলোকের সাথে দেখা, তার কাছে শুনতে পেলাম যে এখানে আরো একটি পুরনো কাছারি বাড়ি রয়েছে। কার জন্য বললেন? যতীন্দ্রমোহন বাবুর কাছারি বাড়ি এবং তার পুকুর রয়েছে ওখানে, না ঘাটলা না? আচ্ছা, এটা এখানেই এই কাছেই পূর্ব পাশেই এবং এর থেকে বড় পুষ্কুনি এবং অনেক পুরাতন ঘাটলা, এর থেকে অনেক পুরাতন ঘাটলা। আচ্ছা, আমরা এটা দেখে আসি, অন্তত 150 বছর আগের ঘাটলা। আচ্ছা ঠিক আছে, দেখে আসি। বলে কারো পারমিশন না নিয়েই আমি বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। আমি যতদূর শুনেছি যে এগুলো বর্তমানে অন্য মানুষের দখলে রয়েছে। এটা হচ্ছে যতীন্দ্রবাবুর কাছারি। এই ভবনটা আসলে অত পুরনো মনে হচ্ছে না আমার, সর্বোচ্চ 100 বছর হতে পারে, 100 বা 150 বছর হতে পারে। আমি এই বাড়ির লোকমুখে আগেই শুনেছি যে এই সম্পত্তি নাকি বর্তমানে বেদখলে আছে, তাই আমি আসলে তাদের সাথে কথা না বলিয়েই ভিডিওগুলো করে নিয়েছি। এখানে কিন্তু একটা দিঘি রয়েছে বড় বাড়ির সামনে, এবং যত জানতে পেরেছি যে এই যতীন্দ্রমোহন বাবুর গোটা পরিবার ইন্ডিয়ায় থাকে এবং বর্তমানেও কিন্তু জায়গাটি সব তার নামেই রয়ে গেছে। এখানে একটা অনেক পুরনো ঘাটলা রয়েছে, অনেক পুরনো ঘাটলা। ভাবা যায় যে আসলে আমাদের বরগুনা জেলায় এত পুরনো। এখন বিদায় নেওয়ার পালা। বর্ণ থেকে এসে আমরা প্রথমে এই যে বুড়ো মজুমদার ইউনিয়নে গিয়ে যেখানে দেখেছি, প্রথমে দেখেছি শিশুরামের ঢেউ, তারপরে যে বুড়ো মজুমদার যে অফিস, ভূমি অফিসের পাশে একটা বাড়িতে দেখলাম দুটো পুরনো মন্দির, তারপরে আপনাদেরকে লাস্টে দেখালাম এটা, এটার নাম জানো কি কাকা? যতীন্দ্রবাবুর যে কাছারি বাড়ি, এবং বর্তমানে তার ঘাটলায় আমরা দাঁড়িয়ে আছি। তো আশা করি আপনাদের আমাদের ব্লগটা ভালোই লেগেছে। রোজার মধ্যে প্রচণ্ড ক্লান্তি নিয়ে ব্লগটা করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে আবারও দেখা হবে বরগুনার কোনো নতুন খাবার বা হেরিটেজ সাইট নিয়ে নতুন অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আরেকখান বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।